ওরা আমার শৈশবটাকে নষ্ট করে দিয়েছে, ওরা আমার ছেলেবেলার খেলার মাঠটাকে গণ্ডিবদ্ধ করেছে। ছোটবেলা থেকেই আমি পড়াশোনায় ভালো ছিলাম না, পরিবারের সবাই উঠে পড়ে লেগেছিল আমাকে তথাকথিত টপার করার জন্য। সমস্ত রকম সুযোগ সুবিধা আমি পেয়েছি ছোট থেকেই আর কি। বাবা একটা নাম করা কলেজের অধ্যাপক ছিলেন, বেতনের অর্ধেক টাকাই খরচ করতেন আমার পড়াশোনার জন্য। কিন্তু পড়াশোনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার মগজে ঢুকত না, কিন্তু ওদের দাবি ছিল টিউশন মাস্টারের ফিজ আর নতুন বইয়ের খরচা যেন আমার মার্কশিটে উঠে আসে। রেজাল্টের দিন বাবা নিজে বাইকে করে স্কুলে নিয়ে যেতেন, আর যখন দেখতেন আমি ছাড়া ক্লাসের বেশিরভাগ স্টুডেন্টই অঙ্কে এ প্লাস পেয়েছে, তখন শুরু হতো ওনার হিসেব কষতে বসা। আমাকে এমনটাও শুনতে হতো, জানো অমুকের ছেলে অঙ্কে নয়ের ঘরে পেয়েছে, ওকে তোর বাবা স্পেশাল টিউশন দেননি, যেটা আমি তোমাকে দিয়েছি, তোমার জন্য এক্সট্রা রেফারেন্সের গাইডেন্স বুক, এরপরেও ও বেশি পেল কেমন করে, তোমার পেছনে এত কিছু করছি অথচ তোমার কোনো হেলদোল নেই। কিছু হবে না তোর দ্বারা, আমার সমস্ত পরিশ্রমই বৃথা। বাবার মুখ থেকে কিছু হবে না কথাটা আমি আগেও অনেকবার শুনেছি। স্কুলে একবার কুইজ কম্পিটিশনে নাম লিখিয়ে দিয়েছিল বাবা, আমি দুটো প্রশ্নের উত্তর ভুল দিয়ে সেকেন্ড হয়েছিলাম, তখনও শুনেছিলাম যে আমার দ্বারা কিছু হবে না। আসলে অঙ্ক ইংরেজিটা কেমন গোল মেলে, ফুটবল কিংবা ক্রিকেটের মতো নয়। আগেরবারের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফিটা মা সরিয়ে রেখেছে আলমারি থেকে, বাবা দেখতে পেলে ওটার জায়গা আলমারি থেকে ডাস্টবিনে হতো। আমার প্রথম ছবি আঁকার খাতাটাও বাবা ছিঁড়ে ফেলেছেন। আসলে পড়াশোনা করে বাবার মতো নাম করা অধ্যাপক হওয়াটাই আমার জীবনের প্রথম লক্ষ্য হওয়া উচিত, এটা অবশ্য বাবা মনে করতেন। মায়ের কাছে এসে কোলে মাথা নুইয়ে যখন শুতাম, মা বলতো, আজ স্যারের হোমওয়ার্কগুলো করিস নি, উনি তোর বাবাকে নালিশ করেছেন, বলেছেন তোর মতো ছেলের পেছনে টাকা খরচ করাচ্ছে, ওই টাকা দিয়ে পথ কুকুরদের খাওয়ানো ভালো, উনি সামনের মাস থেকে আর হেবাড়িতে পড়াতে আসবেন না, তোর বাবা যেন অন্য মাস্টার দেখে নেয়। মাকে দেখেছি অনেকবার আমার ট্রফিগুলো নিয়ে ঝাড়পোছ করতে, আসলে মা জানতো আমি ক্রিকেট খেললে সচিন কিংবা সৌরভ হতে পারতাম, কিন্তু বাবা আর দাদু চান আমি একজন নাম করা অধ্যাপক হই। আমাকে বিকেলে বন্ধুদের সাথে খেলতে দেওয়া হতো না, আমাকে বাগানে যেতে দেওয়া হতো না, জানলা খোলা রাখলে রাস্তার লোক দেখে মনোযোগ নষ্ট হতে পারে বলে সবসময় জানলা বন্ধ করে রাখতে হতো। চার দেওয়ালে বন্দি থাকতে থাকতে একসময় এই ঘরেই বড় হয়েছি। আমার বন্ধুরা টেনে টুনে পাশ করে কেউ ব্যবসা কেউ চাকরি বেছে নিয়েছে, কিন্তু আমি পারিনি। সবসময় ওরা বলতো এভাবে ইঁটের মতো পড়ে থাকো, তোমার দ্বারা কিছু হবে না। এটা শুনতে শুনতেই বড় হয়েছি, শৈশবের সুখটা সেভাবে পাইনি। সবসময় সবার কাছ থেকে নেগেটিভ কিছু শুনতে শুনতে একসময় আমিও এটা মেনে নিয়েছিলাম, সত্যিই হয়তো আমার দ্বারা কিছুই হবে না। বহুদিন অযত্ন করেছি নিজের, একা থাকতে থাকতে সিগারেটের ধোঁয়াটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছি ফুসফুসে, লুকিয়ে লুকিয়ে রঙিন জলে ডুবিয়ে রাখতাম সারাদিন নিজেকে। আমাকে গোছাতে গোছাতে বাবা চাকরি থেকে রিটায়ার নিলেন আর মা জীবন থেকে, কিন্তু আমি গড়তে পারলাম না নিজেকে, কী করেই বা পারতাম। আমার সকাল থেকে রাত পর্যন্ত দরজার বাইরে থাকা মানুষগুলো সারাদিন একটাই কথা ওরাতেন, যে এভাবে নিজের জীবনটা নষ্ট না করে কিছু একটা ভাবতে পারতে তো, কিছুই তো শিখলে না জীবনে, কিছুই তো পারো না, অন্তত আমরা বেঁচে থাকাকালীন কিছু একটা নিয়ে এগিয়ে যাওয়া যেত। আমিও সেই কিছু একটা করতেই চেয়েছিলাম, সেটা অধ্যাপনা ছাড়া অন্য কিছু হতে পারত, কিন্তু শৈশব থেকে আমাকে তোতা পাখির কাগজ গেলানোর মতো ঠেসে ধরা হয়েছে একগাদা বই আর টিউশন মাস্টার। আমার শৈশবটা এভাবেই তো শেষ হলো আমারই চোখের সামনে, ঘরের কোণে মাকড়সার জালের মতো জীবনের ঘরেও মাকড়সার বাসা বেঁধেছে। আমি কুঁকড়ে গেছি এখন, আর কিছুই ভাল লাগে না, আমি সত্যি কিছু পারবো না, আমার দ্বারা সত্যিই কিছু হবে না। এখনকার মা বাবাদের একটু সচেতন হতে হবে এই ব্যাপারে, যে সন্তানদের উপর জোর করে কিছু চাপিয়ে এটা বলবেন না
তোর দ্বারা কিছুই হবে না, বরং এটা বলুন তুই চেষ্টা করলে সব পারবি, তোর চেষ্টা তোকে সাফল্য এনে দেবে। শিশু মনে সবসময় পজিটিভ কিছু ইনপুট করার চেষ্টা করুন, এমনটা না যে সবসময় তাকে পড়াশোনাতেই পারদর্শী হতে হবে, তাকে অন্য কিছু প্রতিভা থাকলে সেটাও বিকশিত করার চেষ্টা করতে হবে। আমাদের চোখের সামনেই কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন, অক্ষয় কুমার, সন্দীপ মাহেশ্বরীর মতো উদাহরণ আছে, যারা স্কুলের পরীক্ষায় ফেলিয়ার হলেও জীবনের পরীক্ষায় বিজয়ী হয়েছেন। তাই সবসময় এটুকু মনে রাখা দরকার যে সাকসেস ইজ ট্রাম্বলিং ফ্রম ফেলিয়ার টু ফেলিয়ার উইথ নো লস অফ এনথুজিয়াজম।